রয়্যাল এনফিল্ডের শোরুম লাদাখের। এখানে আসছি বাইক রেন্ট নিতে। ওয়েলকাম টু খারদুংলা পাস, ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড, খারদুংলা পাস। ওকে, অন দ্য ওয়ে টু হুন্ডার, খারদুংলা প্লাস ক্রস করে নিচে একটা ভিলেজে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। 4,500 মিটার উচ্চতায় এই যে আমার বাইক। যাচ্ছি নুব্রা ভ্যালির পথে, মাঝখানে একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। দারুণ একটা ভিলেজ ইন দ্য মিডল অফ নো ওয়্যার। যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেলতে ক্ষেত থেকে গাজর উঠানো হয়েছে, ঝর্নার পানিতে এখন এই গাজর খাওয়া হবে। মনে হচ্ছে গাজরটা টেস্টি হবে, হিমালয়ান গাজর। আমার বাইক, ২৭ জুলাই ২০২৪, হান্ডার লাদাখ। এটা হচ্ছে রিভার সাইড একটা হোমস্টে, আর এখানে আমরা দুই রাত থাকবো। দারুণ একটা জায়গা, দারুণ দারুণ। পুরো পাহাড়ে ঘেরা, রয়্যাল এনফিল্ড হান্টার 350 cc। আই এম গোয়িং টু মিস ইউ। পাহাড়ি ঝর্ণা স্ট্রেট ড্রেন হয়ে হোমস্টের ভিতর দিয়ে চলে গেছে, অলওয়েজ একটা কলকল আওয়াজ পাওয়া যায়। হোমস্টের ম্যানেজার আমাদেরকে ক্ষেত থেকে ফল উঠিয়ে খেতে বলেছে, সবজি। যাচ্ছি তুতুক ভিলেজের পথে, টায়ার্ড হয়ে গেছি, তাই এই সুন্দর একটা জায়গা দেখে একটু রেস্ট নিতে থামলাম। আজব একটা জায়গা, ভেরি স্ট্রেঞ্জ, ভেরি পিকুলিয়ার, বিশাল বড় বড় পাথরের মাঝখান দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। হোল ভ্যালি চ
ছোট্ট একটা সাসপেনশন ব্রিজ, মনে হচ্ছে একটা গুহার মধ্যে চলে আসছি। ওই যে শুরু হয়ে গেছে আমাদের 17 অফ রেল। ভাই কি অবস্থা, রাস্তা কেমন? জটিল। কেমন লাগতেছে? ভালো লাগছে। আর ড্রাইভটা কেমন হলো? এরোপ্লেনের মতো ড্রাইভটা। স্বাগতম ফ্রম টুকটুক ভিলেজ। গুড ইভিনিং ফ্রম ডিসকিট মনাস্ট্রি। 3,300 মিটার উচ্চতায় লাদাখ গিয়েছিলাম, তুর্তুক ভিলেজ। তুর্তুক ভিলেজ থেকে আবার চলে এসেছি ডিসকিট মনাস্ট্রি। এখান থেকে হোটেলে ফিরে চলে যাব, কালকে যাব প্যাংগং লেক। ডিক্সিট মনাস্ট্রি লাদাখ একদম টপ। যাচ্ছি প্যাংগং লেক। অলরেডি 3টে রিভার ক্রস করেছি, এখন একটা বড় রিভার ক্রস করতে হবে। রিভার ক্রসিং এর সময় গাড়ি নষ্ট হয়ে গেছে, সমস্ত বাইকাররা দাঁড়িয়ে আছে। আমার বাইক স্বাগতম ফ্রম প্যাংগং লেক, দ্য লেক অফ ড্রিমস। সকাল 6:30 সময় হন্ড্রেড থেকে রওনা দিয়ে চলে আসছি, এখন বাজে 1:45। প্যাংগং লেক নো ড্রিম ইজ লার্জার দেন লাইফ।
প্যাংগং লেকে আমার রুম, আমাদের দুজনের গুড, ভেরি গুড, ইয়েস, দ্য লেক অফ ড্রিমস প্যাংগং, জাস্ট প্যাংগং লেকের সামনে। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড ফর ব্রিংগিং হিয়ার। যাচ্ছিলাম সামগার পথে, ঘটনা কি দেখা যাক। ঘটনা হচ্ছে এই, প্যাংগং লেকে এটা আমার হোমস্টে, এই যে আমার বাইক, বাইকের সামনে একটা আমার রুম, প্যাংগং লেক। দুপুরবেলা যখন আসছিলাম তখন পানি একদম নীল ছিল। ওই যে ওইখানে একটা গ্রাম আছে, ওই গ্রামটায় যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঝর্ণার কারণে, ঝর্ণার পানির স্রোতের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। ওখান থেকে ফেরত আসছি, আজকে রাতে এখানে থাকবো। এত ক্লান্ত যে ডান হাত দিয়ে মোবাইলটা ধরে রাখতে পারতেছি না, হাত এত ব্যথা করতেছে। অলরেডি 490 কিলোমিটার ড্রাইভ করছি 3 দিনে। দ্য লেক অফ ড্রিমস প্যাংগং। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। সকাল 6টা। দ্য লেক অফ ড্রিমস, দ্য ড্রিম অফ মেনি বয়েজ অ্যান্ড গার্লস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমার নিজের অনেক দিনের স্বপ্ন ছিল লাদাখে একটা বাইক ট্রিপ করার, আলহামদুলিল্লাহ সেসব পূরণ হয়েছে। আজকে লাদাখে আমার শেষ দিন। কালকে সকাল 6:20 লে থেকে দিল্লি ফ্লাইট, আজকে কিছুক্ষণ পরেই প্যাংগং থেকে চলে যাব লে।
ট্যুরের শেষ দিন, আই এম গোয়িং টু মিস ইউ লাদাখ, এ ভেরি ইউনিক প্লেস। প্যাংগং লেক যতটা সুন্দর, এখান থেকে আসার জার্নি আরও সুন্দর। কি এই নেই জার্নিতে, রিভার ক্রসিং, হিলস আপ ডাউন, অনেকগুলো পাস, ট্রেল ক্রসিং, এভরিথিং ইউ নিড। সো দ্যাটস অল, আই হোপ আর কখনো দেখা হবে না। ওকে বাই। স্বাগতম ফ্রম প্যাংগং লেক, অল্টিচিউড 4,200 মিটারের উপরে। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আজকে আমরা প্যাংগং লেক থেকে লে ফিরে যাব, এই যে বাইক। কালকে সকাল 9:20 আমাদের লে থেকে দিল্লি ফ্লাইট, আমরা লে ফিরে যাবো। একটু ভিডিওটা দেখাও প্যাংগং লেকের। প্যাংগং লেক যতটা সুন্দর, তার থেকে এখানকার আসার জার্নি আরও বেশি সুন্দর। ফুল অফ অ্যাডভেঞ্চার, রিভার ক্রসিং, ট্রেল ক্রস, আপস অ্যান্ড ডাউনস, লর্ডস অফ পাস, বাদ নেই কোনো কিছু, লর্ডস অফ অ্যাডভেঞ্চার। ওয়ার্ল্ড 10th হাইয়েস্ট মোটরেবল পাস চাংলা, 17,000 সামথিং ফিট, অন দ্য ওয়ে টু লেহ।